স্ট্যান্ডার্ড 3 তোমাদের জিকে ক্লাস্টার দেখে তোমরা বই দাগ দিয়ে নেবে, যেগুলো বলছি। 28 পাতা তোমাদের পড়া দিয়েছিলাম, 28 পাতা প্রথমেই আছে পৌলিন্য প্রথা কে প্রবর্তন করে, বল্লাল সেন। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, ধর্মপাল। তারপরে চলে যাচ্ছি বাংলার শেষ স্বাধীন নবাবকে, সিরাজউদ্দৌলা। স্বাধীনতার সূর্য কোথায়, সূর্য কোন যুদ্ধে অস্তমিত হয়, পলাশির যুদ্ধে 1757 খ্রিস্টাব্দে। পলাশির যুদ্ধে সিরাজের প্রধান সেনাপতি কে ছিলেন, মীরজাফর। তারপরে নীলদর্পণ নাটক কার লেখা, দীনবন্ধু মিত্র। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন, রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা কে বন্ধ করেন, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। সতীদাহ প্রথা বন্ধে কার নাম স্মরণীয়, রাজা রামমোহন রায়। বিধবা বিবাহ কত সালে আইন সিদ্ধ হয়, 1856 খ্রিস্টাব্দে। বিধবা বিবাহের পক্ষপাতি কে ছিলেন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমরা 28 পাতার এই দাগ দেওয়া অংশগুলোই তোমরা